বাংলাদেশের প্রেক্ষাপটে স্থাপত্য ইতিহাসের পাঠ্যক্রম ও পাঠদানে নতুন সময়ের দাবি বলে মনে করছেন দেশের স্থাপত্য ইতিহাসবিদরা বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউট আয়োজিত বৈশ্বিক প্রেক্ষিতে স্থাপত্যের ইতিহাস শিক্ষার সম্ভাবনা ও প্রতিকূলতা বিষয়ক সম্মেলনে তারা এর নানা দিক তুলে ধরেন স্থাপত্যের ইতিহাস শিক্ষা বৈশ্বিক পরিপ্রেক্ষিত সম্ভাবনা ও প্রতিকূলতা বিষয়ে দিনব্যাপী এ সম্মেলনের উদ্দেশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে স্থাপত্য ইতিহাসের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ স্থাপত্য ইতিহাসের শিক্ষকরা বলছেন পাশ্চাত্যের আদলকে অনুসরণ করে স্থাপত্য ইতিহাসের পাঠদানে ও পাঠ্যক্রমে পরিবর্তন জরুরি আমাদের স্থাপত্য শিক্ষা কার্যক্রমে ইতিহাসের ভূমিকাটা খুবই গৌণ অনাকর্ষণীয়ভাবে কতগুলো তথ্য নিয়ে আমরা পড়ি কিন্তু যে সামগ্রিক একটা ধারণা সেভাবে পড়ি না তো এই সিম্পোজিয়ামের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে ছাত্র নতুন প্রজন্মের স্থাপত্যের শিক্ষার্থীরা যেন একটা গভীর ইতিহাস বোধ নিয়ে হতে পারে। বহু কেন্দ্রিক ঐতিহ্যকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় শিক্ষকদের নির্দিষ্ট বিষয়ে গবেষণা থাকা কতটা জরুরি স্থাপত্য ইতিহাসে ব্যবহারিক ও কারিগরি দিকগুলোর সুবিধা নিশ্চিত করা সবই এখন সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা তারা বলেন গুরুত্ব দিতে হবে নিজ দেশের স্থাপত্য নিয়ে গবেষণাতেও প্রথম উদ্যোগ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে পড়ানোর কারিকুলাম বিষয়টা যেটা আছে এটা কি পরিবর্তন করতে হবে আমি ফর আর্কিটেকচারাল হিস্ট্রি তো সেগুলো আমি মনে করি যে একটা দিক নির্দেশনা পাবে আমরা একটা গবেষণা ব্যাপার বের করব প্রত্যেকে তার কাজ করবে স্টুডেন্টদের ইনভলভ করে যত পুরোনো বিল্ডিং আছে সবগুলোকে ডকুমেন্ট করবে সবগুলোকে প্রিজার্ভ করে আমরা কম্পাইল করব। তাহলে আমাদের আসলে ইতিহাসটা কম্প্যালিশন হবে বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটের এই সম্মেলনে যোগ দেয় দেশের ছাব্বিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাকেয়াহিম চ্যানেল আর ঢাকা তেইশে জুলাই শুরু হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একাদশ আন্তর্জাতিক আন্ত বিশ্ববিদ্যালয় আলোচিত্র প্রদর্শনী আই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এবার কলকাতা এবং নেপাল সহ চারটি দেশের পাঁচটি ব্যেনুতে প্রদর্শনী হবে দেশের তরুণ প্রজন্মের ভাবনা বিশ্বে তুলে ধরা এবং পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবারের প্রতিযোগিতায় 10টি দেশের 83 জন আলোকচিত্রীর 145টি আলোকচিত্র প্রদর্শিত হবে 17 আগস্ট এনসিইউতে পর্দা নামবে আয়জনের